আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই আল্লাহর রহমতে সমস্ত ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সো লেটস স্টার্ট। আজকের সিনারিটি হচ্ছে আপনার সার্কেলার ড্রয়িং। সার্কেলের মধ্যে কেউ একটি সুন্দর সিনারি অঙ্কন করা যায়। প্রথমত একটি ঘর অঙ্কন করে নিতে হবে, যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে। ঠিক তেমনভাবে আপনি স্কেল এবং পেন্সিল দিয়ে একটি ঘর অঙ্কন করবেন। খুবই সহজ এবং খুবই কম ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনারা চিত্রটি অঙ্কন করতে পারবেন। এভাবে ঘরের চালটা অঙ্কন করে দিবেন। ঘরের চালটা অঙ্কন হয়ে গেলে আপনারা একটি সুন্দর করে জানালা অঙ্কন করে দেবেন। এবং আমি খুবই সিম্পল এবং সহজভাবে আপনার জানালাটা অঙ্কন করে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য আপনাদের নিজের মতো করে স্টাইলিশ করে অঙ্কন করে দিবেন এবং চালটাতে আপনি যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে তেমনভাবে দিবেন। এটা দেওয়া হয়ে গেলে আপনারা চালটার সরলরেখা বরাবর ডার্ক করে দিবেন, সম্পূর্ণটাই ডার্ক করে দিবেন। ডার্ক করা হয়ে গেলে ব্লান্ডার দিয়ে আপনারা সুন্দর করে ব্লান্ড করে নেবেন। এতে করে আপনার চিত্রটা অনেক জীবন্ত এবং সুন্দর দেখা যাবে। তো ডিয়ার অডিয়েন্স, এর ফাঁকে বলে রাখা ভালো, আমি অনেক দিন যাবৎ নতুন ভিডিও দিতে পারিনি আমার পারিবারিক সমস্যার কারণে। তো আশা করি ইনশাল্লাহ সামনের দিনে আমি রেগুলারলি ভিডিও দিতে পারবো। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদেরকে অন্তর অন্তস্থলে ধন্যবাদ জানাই, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও তো ফেরা যাক। তো এভাবে আপনারা সাইটে একটি ওয়াল অঙ্কন করে দেবেন। ওয়াল অঙ্কন করা খুবই সহজ এবং অল্প সময়ের মাধ্যমে হয়ে যায়। তো এরপরে ঘরে আপনি ওয়ালটা হালকা ব্লান্ড করে দিবেন। এরপরে আসবে আপনার একটি বাঁশবাগান অঙ্কন করার প্রক্রিয়া। তো প্রথমত আপনারা এর যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে তেমনভাবে ছোটো ছোটো করে স্কেচ করে নেবেন। এরপরে পেন্সিলটার ঠিক যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে পেন্সিলটা একেবারে শুয়ে আপনারা স্কেচ করে নেবেন। দেখবেন যে সুন্দর মতো বাসার মতো হয়ে গেছে। এটা খুবই সহজ এবং খুবই ইজিভাবে অঙ্কন করা যায়।
এভাবে অঙ্কন করা হয়ে গেলে আপনারা পাতা দিতে পারেন, অবশ্যই বাঁশের পাতা দিবেন। যেমনটি করে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এভাবে দেওয়া হয়ে গেলে আপনি দেখবেন যে সুন্দর সিনারি হয়ে গেছে। তো আপনারা যতটা সম্ভব ডার্ক করে দিবেন চিত্রটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপে আমাদের অল নোটিফিকেশন করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।